আমার হাতে আছে DJI Osmo Action 3, এটি এখন আনবক্সিং করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আনবক্সিং শুরু হয়ে গেছে। আমি ক্যামেরাটা কিনছি হচ্ছে জোনা ফিউচার পার্কের ক্যামেরা ওয়ার্ল্ড থেকে। ওনারাই আনবক্সিং করতেছে, আমি ভিডিও করতেছি আর কি। প্রথমে ক্যামেরাটা আছে আর কি। এখানে ক্যামেরার লেন্সে একটা প্রোটেক্টর দেওয়া আছে প্লাস্টিকের, আর ক্যামেরাটাও প্লাস্টিক দিয়ে মোড়ানো। আসলে DJI Action 3 ক্যামেরাটার লুকটা অনেক সুন্দর আর কি। ক্যামেরার সাথে কিন্তু মেমোরি কার্ড নাই, এটা আমি আলাদা কিনছি। 128 GB নিচ্ছে হচ্ছে 3500 টাকা, আর ক্যামেরার দামটা আমার পড়ছে হচ্ছে 30,000 টাকা পড়ছে। ঈদ উপলক্ষে ওনারা 1,000 টাকা ডিসকাউন্ট দিছে। এই যে ব্যাটারি, ব্যাটারির চেম্বারটা খুলেই ব্যাটারির চেম্বারের পাশেই কিন্তু আবার ই আছে, মেমোরি কার্ডের বোরার চেম্বারটা আছে। হ্যাঁ, এখানে এখন এই সাইডের বাটনটা দিয়ে টিপলে এটা চালু হয়ে যাবে, এটা অন অফ বাটন, আর উপরেরটা হচ্ছে রেকর্ড বাটন। এটা চালু করলে একটা ঝামেলা হইতেছে, একটা এই যে এটা স্ক্যান করে একটা অ্যাপ নামাইতে হবে। একটা প্রথমে এটা আসে, এটা আপনি স্কিপ করে দিয়ে আপাতত আর কি চালাইতে পারবেন, তবে এই অ্যাপটা নামাই নিতে হবে। অ্যাপটা আমি DJI মিমো অ্যাপ, এই অ্যাপটা নামাইতে হবে। বক্সের ভিতরে এই জিনিসগুলাই থাকে, এই 8টা জিনিস থাকে আর কি। 2, 4, 6, 8 মানে ব্যান্ড সহ, ইয়া সহ, কেবল সহ 8টা থাকে। আর এই যে ইউজার ম্যানুয়াল থাকে, এই জিনিসগুলোই থাকে, আর কিছু থাকে না ওইরকম। চলেন এখন এটাকে কীভাবে ফিক্সড করে মানে ই করে আমি আপনাদের এটা দেখাই দিই। এই যে এটা হচ্ছে ব্যাটারির চেম্বার, এই যে পাশে হচ্ছে মেমোরি কার্ডের জায়গা আছে, এখানে এটা এইভাবে মেমোরি ব্যাটারিটা ভরে, এই যে হয়ে গেছে। আর কেসটা হচ্ছে, কেসটা ভরার সিস্টেম আছে, যেখানে বেশি ফাঁকা এটা এদিক দিয়ে ঢুকাই দিতে হবে, এই এইভাবে, ঠিক আছে। আর এই যে এটা এইভাবে ঘুরে ধরলে একটু ফাঁকা হয়, এই যে ফাঁকা হইলে এই যে এইভাবে ঢুকাই দিতে হবে, ঢুকাই লক করে দিতে হবে, হয়ে গেল। আর এইটা এটা হচ্ছে এভাবে দিলেই হয়ে যায়, এমনি আবার এখানে লক আছে মানে ম্যাগনেট দিয়ে আটকে যায়, এই যে হইল। আর হচ্ছে এটা 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 দিয়ে ই করা যায়, এখানে দিয়ে হয়ে গেল। এখানে আপনি স্টিক লাগাইতে পারেন, সেলফি স্টিক। আর এগুলো এটা এগুলোই আছে এর জন্য। আর এই যে প্রোটেক্টর এখানে আছে একটা, আমার এখানে লাগানো আছে একটা, এই জন্য এটা লাগাইনি। ধন্যবাদ সবাইকে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তীতে আমি এটার ভিডিও টেস্ট দিব, কীরকম ভিডিও পাই আপনাদের, আপনার এই চ্যানেলে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।